তোমাদের দ্বিতীয় পত্রের দ্বিতীয় বর্ষের এমসিকিউ, যে এমসিকিউ গুলো তোমাদের সর্বকালের জন্য ইম্পর্ট্যান্ট এবং সামনে যে পরীক্ষা দিবে এখান থেকেও কিছু প্রশ্ন আসতে পারে, কাজেই এই দ্বিতীয় বর্ষের দ্বিতীয় পত্রের এমসিকিউ গুলো আমি এখানে শুধুমাত্র উত্তরটা দিয়ে রাখছি, অপশনগুলো দিই নাই। যেমন কিটোকে CH2 মিথিলিন মূলকে রূপান্তর করে ক্লেমেনসন বিক্রিয়া, ক্লেমেনসন বিক্রিয়ার সাহায্যে কিটো গ্রুপকে CH2 মিথিলিন গ্রুপে রূপান্তর করা যায়। তারও থাকবে সিওকে কিটোকে CH2 রূপান্তর করে ক্লেমেনসন বিক্রিয়া, মেলা বিক্রিয়া নাম থাকতে পারে, উত্তরটা হবে ক্লেমেনসন, ক্লেমেনসন বিক্রিয়া, ক্লেমেনসন বিক্রিয়া কিটো গ্রুপকে CH2 গ্রুপে রূপান্তর করে। দুই নম্বর SN1 সক্রিয়তার ক্রম, SN1 সক্রিয়তার ক্রম 3 ডিগ্রি ইজ গ্রেটার দেন 2 ডিগ্রি, 2 ডিগ্রি ইজ গ্রেটার দেন 1 ডিগ্রি, SN সক্রিয়তার ক্রম 3 ডিগ্রি ইজ গ্রেটার দেন 2, 2 ডিগ্রি ইজ গ্রেটার দেন 1 ডিগ্রি, SN1 সক্রিয়তার ক্রম, অ্যাক্টিভিটির ক্রম। তিন নম্বরটা নিম্নে নিম্নের কোনটি আলোক সক্রিয়, CH3 CH NH2 COOH, যে কার্বনের কাছে কোন 4টি গ্রুপ আলাদা আলাদা, এখানে এই CH কাছে 4টি গ্রুপ আলাদা আলাদা, এই কার্বনের কাছে 4 ধরনের কাইরাল কার্বন, সুতরাং CH3 CH NH2 COOH এটা হলো আলোক সক্রিয় যৌগ। যে সমস্ত যৌগের কার্বনের কাছে 4টি গ্রুপ আলাদা হবে কাইরাল কার্বন ওইটা হবে আলোক সক্রিয়। তারপর দেখো CH3 CHBr CHCl COH এর 1 ডিগ্রি 2 ডিগ্রি 3 ডিগ্রি ও 4 ডিগ্রি এর অনুপাত হবে 5:1:1:1, অর্থাৎ এই যৌগটার 1 ডিগ্রি 2 ডিগ্রি 3 ডিগ্রি 4 ডিগ্রি অনুপাত হবে 5:1:1:1, অর্থাৎ 5 × 3 = 1, এটা হবে এই যৌগটার কার্বনের 1 ডিগ্রি 2 ডিগ্রি 3 ডিগ্রি 4 ডিগ্রির অনুপাত। নিম্নের কোনটি অ্যারোমেটিক নয়, যে যে কার্বন রিংয়ে যে বেনজিন রিংয়ের দুই পাশে দুটো দ্বিবন্ধন আছে, যে বেনজিন যে বেনজিন বক্সে দুই পাশে দুটো দ্বিবন্ধন আছে ওইটা অ্যারোমেটিক নয়। 10% সোডিয়াম কার্বোনেটের মাত্রা, 10% সোডিয়াম কার্বোনেটের মাত্রা 0.1 মোলার, 0.1 মোলার, এটা হবে 10% সোডিয়াম কার্বোনেটের মাত্রা। তোমাদের সকলকেই ধন্যবাদ।